নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের ঠাকুরবাড়ির ঈর্ষা জাগাতে বেশ কয়েকবার ঘোরানো হতো শিবকৃষ্ণ দায়ের ঠাকুর সেই বিশেষ তথ্যাবলী প্রদান করব। আঠারোশো চল্লিশে এই বংশের গোকুলচন্দ্র দা শিবকৃষ্ণ দাকে দত্তক নেন সেই বছরই মহা ধুমধাম করে তিনি শুরু করেছিলেন দুর্গাপুজো শিবকৃষ্ণ দায়ের সময়কাল ছিল জোড়াসাঁকো দা পরিবারের স্বর্ণযুগ পারিবারিক লোহা কয়লা আর হার্ডওয়্যারের ব্যবসায় প্রভূত লাভ করেন তিনি সেই সময় আসানসোল এলাকায় বেশ কিছু কলিয়ারি কিনে সেখানে রেললাইন তৈরির বরাত পান লাভের টাকায় একটা বড়ো অংশ শিবকৃষ্ণ দুর্গাপূজায় ব্যয় করতে সিদ্ধান্ত নেন শিবকৃষ্ণ তা সাজগোজ করতে বড়ই ভালোবাসতেন এহেন বাবু শিবকৃষ্ণ শিবকৃষ্ণ ঠিক করলেন তিনি দুর্গা মাকে মনের মতো করে সাজাবেন বলা হয় সেই সময় তিনি ফ্রান্স এবং জার্মানি থেকে বিশেষ কাজ করা অলঙ্কার ও পোশাক আনলেন ঠাকুরকে পড়ানোর জন্য সেই পোশাকে ভারী সোনারির উপর জরির কাজ আর কিছু দামি পাথরের খচিত ছিল ওই আমলে সেই রকম পোশাক কেউ কখনো দেখেননি পোশাক এবং দেবীর অলঙ্কার এতটাই সুন্দর আর মনোমুগ্ধকর ছিল যে তখন মুখে মুখে চালু হয়ে গিয়েছিল যে দেবী মর্তে এসে প্রথম দাবাড়িতে পোশাক এবং অলংকার পরে সাজেন তারপর অন্য জায়গায় যান সেই পোশাকেই কিন্তু এখনও দেবীকে পরানো হয় এছাড়াও সেই সময় দেবী চালচিত্রের বর্ডার কিছু অংশ জার্মানি থেকে আনা হয়েছিল বলে জানালেন পরিবারের প্রবীণ সদস্য অসীম দা চলচ্চিত্র উজ্জ্বল এবং ঝকঝকে করার জন্য তামা ও পিতল দিয়ে তৈরি একরকমের ধাতুর পাত শিবকৃষ্ণ দ্বার নিয়ে এসেছিলেন প্রতিমা চলচ্চিত্রে আজও এই পাত ব্যবহৃত হয় এই পরিবারে ঠাকুরের জন্য যে ছাতা ব্যবহার করা হয় সেটি অসাধারণ বলে জানালেন অসীমবাবু গারু গাড়ো মোলায়েম ভেলভেটের কাপড়ে সোনা এবং রূপর জড়ির কাজে ঠাসা এই ছাতাটি কলা স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হয় শাস্ত্রবিধি এখন কঠোরভাবে মানা হয় এই বাড়িতে রথের দিন গড়ান কাঠ পুজোর মধ্য দিয়ে প্রতিমা গড়ার কাজ শুরু হয় এরপর শুরু হয় কাঠামো তৈরির কাজ জন্মাষ্টমীর দিন কাঠামোতে দেবীর মস্তক স্থাপন করা হয় অন্য দেব দেবীর মস্তক স্থাপন হয় পরে পটুয়ারা তৈরি করেন দেবীর চালচিত্র দেবীর প্রাণ প্রতিষ্ঠার সময় তেরোটি শাড়ি এবং তেরোটি কাঁসার পাত্র দেওয়া হয় এছাড়াও একশো আটটি পেতলের প্রদীপ সাজানো হয় এই যেহেতু বৈষ্ণব ধর্ম দীক্ষিত তাই এখানে বলি প্রচলিত নেই অষ্টমীর দিন কুমারী পুজো হয় ধুমধাম করে আগে নবমীর দিন এই বাড়ি বিরাট ঠাকুরদালানে ঠাকুরদালানের সামনে অথবা দোতলার বৈঠকখানা ঘরে গান বাজনা আসরগ্রস্ত শচীন দাস মতিলাল অসিত বরণরা আসতেন প্রতি বছর পরিবারের সদস্যতা তো বটেই আশেপাশে বহু মন্যগণ্য মানুষ আসতেন এই অনুষ্ঠান দেখতে এই পরিবারে কীর্তিচন্দ্র দা ছিলেন অত্যন্ত শৌখিন এবং নাটক সঙ্গীতের বিশেষ সমজদার তার সময় এবং পরবর্তীকালে রথের সময় চিৎপুরে যাত্রাপালার মহরত হতো এই বাড়িতে তারপর বুকিং শুরু হতো বিভিন্ন জায়গায় পুজোর সময় নাটক ও যাত্রা হতো নিয়মিত দোতলার আর্চের মতো বারান্দা থেকে মেরা অনুষ্ঠান দেখত জোড়াসাখ ও ঠাকুরবাড়ির সঙ্গে দাবাড়ির বাড়ির ছিল সাংঘাতিক ওই বাড়ির ব্রহ্ম সংস্কৃতির ছাপ কোনো মতেই যাতে এই বাড়িতে না পড়ে সেই বিষয়ে সচেষ্ট থাকতেন এই পরিবারের সদস্যরা এই বিষয়ে দশমীর দিন একটি মজার গল্প প্রচলিত আছে প্রতিমার বিসর্জনের সময় চল্লিশ জন বাহক দেবীকে কাঁধে করে বিসর্জন দিতে যেতেন বাহকদের প্রতি নির্দেশ ছিল তারা যেন গঙ্গা যাওয়ার আগে ঠাকুর বাড়ির সামনে দেবীকে বেশ কয়েকবার ঘুরিয়ে ঢাক বাজিয়ে ঠাকুরবাড়ির সদস্যদের ঈর্ষা উদ্বেগ করিয়ে তারপর গঙ্গায় নিয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে সেই সোনালি দিনগুলি চলে যায় সঙ্গে সেই রেশারেশি আর অবশিষ্ট থাকে না কিন্তু প্রথাটা রয়ে যায় এখন অবশ্য দেবীকে আর বাহকরা নিয়ে যান না লড়ি যায় গঙ্গার ঘাটে ফলে ঠাকুরকে আর ঘোরানো হয় না আর এক জমিদার বাড়ির নাকের দয় গায় আগেরকার জাঁকজমক জলসি সময়ের সঙ্গে সঙ্গে সবই অস্তমিত তাও অতীত বর্তমান ঐতিহ্য আর নিষ্ঠা আজও মিলেমিশে যায় জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দ্বার বাড়িতে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও তো পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ